بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم যারা কুফর করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم আর যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি অবতীর্ণ সত্য বিশ্বাস করে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন। ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ এটা এই কারণে যে যারা কাফির তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনি ভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم অতঃপর যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দান মারো অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো না হয় তাদের নিকট হতে মুক্তিপণ লও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে। এ কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে শোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না। سيهديهم ويصلح بالهم তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। ويدخلهم الجنة عرفها لهم অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم আর যারা কাফির তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতঃপর দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাফিরদের অবস্থা এরূপই হবে।
ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم এটা এজন্য যে আল্লাহ মুমিনদের হিতৈষী বন্ধু এবং কাফিরদের কোন হিতৈষী বন্ধু নেই ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয় আর যারা কাফির তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান জাহান্নাম قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم যে জনপদ আপনাকে বহিষ্কার করেছে তদপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি অতঃপর তাদেরকে সাহায্য করার কেউ ছিল না أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নির্দেশ অনুসরণ করে সে কি তার সমান যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থা এইরূপ তাতে আছে নিষ্কলুষ পানির নহর দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা পরহেজগাররা কি তাদের সমান যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে কতক আপনার দিকে কান পাতে অতঃপর যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যারা শিক্ষিত তাদেরকে বলে এইমাত্র তিনি কি বললেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা সৎপথ প্রাপ্ত হয়েছে তাদের সৎপথ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া দান করেন فهل ينظرون إلا
الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? والله يعلم متقلبكم ومثواكم জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم جرمومين ترابولي একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যখন কোন ব্যর্থহীন সূরা নাজিল হয় এবং তাতে জিহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে মৃত্যু ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন, সুতরাং ধ্বংস তাদের জন্য। فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم তাদের আনুগত্য মিষ্ট বাক্য জানা আছে, অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য মঙ্গলজনক হবে। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনুত্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم এদের প্রতি আল্লাহ অভিশাপ করেন, অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? إن الذين ارتدوا على أدبارهم بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم নিশ্চয় যারা সোজা পথ ব্যক্ত হওয়ার পর তার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এটা এজন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে আমরা কোন কোন ব্যাপারে তোমাদের কথা মানব, আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم فرشتا যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে?
ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم. এটা এজন্য যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিতে অপছন্দ করে, ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন. أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَنْ لَنْ يُخْرِجَ اللَّهُ أَضْغَانَهُمْ যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيمَاهُمْ ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم. আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম, তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জিহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থাসমূহ যাচাই করি। إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ نِشْتَيْ جَرَى كَافِرٌ এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ পথ ব্যক্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিলেন তাদের কর্মসমূহকে। أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. هي مؤمنون، تمرا الله أنوغتّ كرو، رسول صلى الله عليه وسلم أنوغتّ كرو، এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না. إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم নিশ্চয় যারা কাফির এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফির অবস্থায় মারা যায়, আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم অতএব তোমরা হীনবল হইও না এবং সন্ধির আহ্বান জানিও না, তোমরাই হবে প্রবল, আল্লাহই তোমাদের সাথে আছেন, তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না। إنما الحياة الدنيا لعب وله وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো আল্লাহ তোমাদেরকেই তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না। إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইলে অতঃপর তোমাদেরকে অতিষ্ঠ করলে তোমরা কার্পণ্য করবে এবং তিনি তোমাদের মনে সংকীর্ণতা প্রকাশ করে দেবেন। تنفقوا في سبيل الله فمنكم من يبخل
ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. শুনো, তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে, যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মতো হবে না।